দেশ জুড়ে নানা আয়োজনে উদযাপিত হচ্ছে মহান স্বাধীনতা দিবস। বিনম্র শ্রদ্ধায় বীর শহীদদের স্মরণ করছে জাতি। বিভিন্ন স্মৃতিস্তম্ভে জানান ফুলেল শ্রদ্ধা। মঙ্গলবার ভোরে সূর্যোদয়ের সাথে বরিশালের জেলা প্রশাসকের কার্যালয়ে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। শ্রদ্ধা জানায় মুক্তিযোদ্ধা কমান্ড সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন। সিলেটে সকালে নগরীর চৌহাট্টা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। নোয়াখালীতে শহীদ স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করে সর্বস্তরের মানুষ। এ সময় মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ নির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন সমবেত জনতা। আমরা এই দেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেয়েছি, আজকে সেই রাষ্ট্রে আমরা চাই রাজাকার মুক্ত বাংলাদেশ। আমাদের যে জেনোসাইড হয়েছে 25 মার্চ কালো রাত্রে, ঠিক সারা পৃথিবীতে বিভিন্ন জেনোসাইডে যারা আত্মহতি হয়েছেন তাদেরকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি। নাটোরে জেলা প্রশাসনের আয়োজনে মাদ্রাসা মোড়ে স্বাধীনতা চত্বরে 31 বার তোপধ্বনি ও শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পটুয়াখালীর কলাপাড়ায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সহ বিভিন্ন সংগঠন ও সর্বস্তরের মানুষ। লক্ষ্মীপুরের কালেক্টরেট ভবন প্রাঙ্গণে মুক্তিযুদ্ধ স্মৃতিফলকে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং সর্বস্তরের মানুষ। এছাড়া ফরিদপুর, বাগেরহাট, ঝিনাইদহ, খাগড়াছড়ি, হবিগঞ্জ, জয়পুরহাট, মাদারীপুর সহ সব জেলায় বিভিন্ন স্মৃতিস্তম্ভে ফুলের শ্রদ্ধা জানিয়েছে সর্বস্তরের মানুষ। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।